সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় দুটি সমাক্ষীয় সলিনয়েডের পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আমরা একটু চিত্রের দিকে মনোযোগ দিই। এখানে পিপি একটি মুখ্য কুণ্ডলী আছে এবং এসএস একটি গৌণ কুণ্ডলী আছে। উভয় কুণ্ডলী সমাক্ষীয়ভাবে স্থাপন করা আছে, অর্থাৎ পিপি এর অক্ষ এবং এসএস কুণ্ডলীর অক্ষ একই রেখা বরাবর আছে। কেমন? এখন মুখ্য কুণ্ডলী অর্থাৎ পিপি, এটাকে আমরা বলছি মুখ্য কুণ্ডলী, কারণ এর মধ্য দিয়ে কি হচ্ছে, আয় পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আয় পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে এখানে মুখ্য কুণ্ডলীতে কি হবে, চৌম্বক ফ্লাক্স ঘনত্বের সৃষ্টি হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই চৌম্বক ক্ষেত্রে যে বলরেখাগুলো আছে সেই বলরেখাগুলো কি করবে, গৌণ কুণ্ডলীর কয়েলকে বা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাগুলোকে জড়িয়ে ধরবে, ফলে গৌণ কুণ্ডলী আবেশ প্রক্রিয়ায় গৌণ কুণ্ডলীতে আবেশ প্রক্রিয়া সংঘটিত হবে। কেমন? ফলে সেখানে কি হবে, একটি আবেশ গুণাঙ্কের সৃষ্টি হবে, অর্থাৎ পারস্পরিক আবেশ গুণাঙ্কের সৃষ্টি হবে। অর্থাৎ একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের ফলে অপর কুণ্ডলীতে কি হবে, তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটবে। তার ফলে যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক হবে সেটি আমরা বের করব। আমরা কিছু বিষয় এখানে বিবেচনা করি, যেমন এখানে যে মুখ্য কুণ্ডলীটি আছে, এই মুখ্য কুণ্ডলীর আমরা ধরে নেই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান এ, এটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এই কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহমান তড়িৎ প্রবাহ প্রবাহ হচ্ছে আই, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ধরে নেই আমরা এন ওয়ান। কেমন? তাহলে আরো কিছু বিষয় এখানে একবারে আমরা ধরে নিই, সেটি হচ্ছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এটি হচ্ছে এন টু। কেমন? তাই যদি হয় তাহলে মুখ্য কুণ্ডলীতে আই বিদ্যুৎ প্রবাহের ফলে এখানে যে ফ্লাক্স ঘনত্বের তথা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে সেটি আমরা অ্যাম্পিয়ারের সূত্র দ্বারা বের করতে পারব। কিভাবে? আমরা জানি ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইজ ইকুয়াল টু কত, মিউ নট আই। তাহলে অবশ্যই এই কুণ্ডলীদ্বয় কিভাবে আছে, শূন্য বা বায়ু মাধ্যমে আছে। ঠিক আছে, তাহলে এটাকে ভাঙো, ভাঙলে কি হবে, বি ডিএল কস থিটা ইকুয়াল টু মিউ নট আই। বি যেটি এখানে তৈরি হচ্ছে অক্ষ বরাবর সেটি আগেই আমরা দেখেছি যে এটি কি সুষম মানের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাই যদি হয় তাহলে বিকে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। আবার এখানে বি এবং ডিএল এর মধ্যে যে কোণ, অর্থাৎ এর অক্ষের বরাবর যেহেতু চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এবং মুখ্য কুণ্ডলীর দৈর্ঘ্যও কি চৌম্বক ক্ষেত্রের বরাবর, অতএব
এখানে এদের মধ্যে কোণের পরিমাণ কত হবে 0 ডিগ্রি অর্থাৎ cos 0 ডিগ্রি cos 0 ডিগ্রির মান 1 অতএব আমি এখানে ইন্টিগ্রেশনটা থাকবে শুধুমাত্র কি dl এর উপর is equal to mu not I তাহলে dl এর ইন্টিগ্রেশন করলে কত হবে dl এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে হচ্ছে l l টা আমরা কি বলেছি l কে বলেছি হচ্ছে এই মুখ্য কুণ্ডলীর যে দৈর্ঘ্য সেটি হচ্ছে l কেমন l তাহলে মুখ্য কুণ্ডলীর পুরো দৈর্ঘ্য যদি l হয় এখানে b is equal to আমরা কত লিখতে পারব মোট পাক সংখ্যা কত আছে এই l দৈর্ঘ্যের মধ্যে অবশ্যই কত n সংখ্যক অবশ্যই এটাকে আসবে কত bl is equal to n1 mu not I বা b equal to mu not I n1 by l কেমন তাহলে চৌম্বক pp তথা মুখ্য কুণ্ডলীর অক্ষ বরাবর যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে তার মান পেলাম আমরা কত b equal to mu not I n1 by l ঠিক আছে এবার আমরা একটু গৌণ কুণ্ডলীর দিকে নজর দেব গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে খেয়াল করে দেখো যে মুখ্য কুণ্ডলীতে যেহেতু এর প্রস্থচ্ছেদ আমরা কত ধরেছিলাম মুখ্য কুণ্ডলীর a এখানে ছিল তাহলে মুখ্য কুণ্ডলীতে প্রত্যেক পাকের সাথে এটি কিন্তু আলটিমেটলি কি এসেছে প্রত্যেক পাকের সাথে জড়িত চৌম্বক ফ্লাক্স ঘনত্ব ঠিক আছে তাহলে মুখ্য কুণ্ডলীর যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a অতএব মুখ্য কুণ্ডলীতে যে চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হবে তার পরিমাণ কত হবে অবশ্যই a ডট b is equal to a b cos theta যথারীতি এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দিক এবং এই মুখ্য কুণ্ডলীর মধ্যে যে b সৃষ্টি হয়েছে অর্থাৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এর দিক উভয়ই একই রেখা বরাবর আছে অতএব a এবং b এর মধ্যবর্তী যে কোণ সেটির পরিমাণ কত 0 ডিগ্রি তাহলে দাঁড়ালো কত phi is equal to ab কেমন phi is equal to ab এখানে আমরা b এর মানটা যদি বসিয়ে দিই b এর মান আমরা কত পেয়েছি mu not I n1 by l into থেকে যাচ্ছে কি সাথে a ঠিক আছে এখন মুখ্য কুণ্ডলীতে যে চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হয়েছে এই ফ্লাক্সই কিন্তু কি করবে গৌণ কুণ্ডলীর যে পাক সংখ্যা আছে সেই পাক সংখ্যাগুলোকে জড়িয়ে ধরবে অর্থাৎ গৌণ কুণ্ডলীর পাকগুলোকে আবেশিত করবে বা গৌণ কুণ্ডলীকে আবেশ প্রক্রিয়ায় আবেশিত করবে ঠিক আছে তাহলে গৌণ কুণ্ডলীতে আমরা এখানে লিখেছিলাম গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে n2 তাই যদি হয় তাহলে গৌণ কুণ্ডলীর গৌণ কুণ্ডলীতে যে চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হবে গৌণ কুণ্ডলীতে সৃষ্ট ফ্লাক্স সেটি যদি ফাই হয় তাহলে অফকোর্স এখানে ফাই ইজ ইকুয়াল টু কত হবে ফাই ইকুয়াল টু আমাদের জানা আছে কত যথারীতি আগের মতোই এ বি আর পাক সংখ্যা কত এখানে পাক সংখ্যা হচ্ছে এন টু কেমন তাহলে মানগুলো আমরা যদি বসিয়ে দিই এখানে এ ইন্টু বি এর মান আমাদের কত ছিল মিউ নট আই
n1 divided by l এবং তার সাথে কি আছে n2 is equal to তাহলে দাঁড়ালো হচ্ছে mu not I n1 n2 divided by সাথে a আছে a by l ঠিক আছে এখন এখান থেকে আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্কের রাশিমালা বের করব খেয়াল করে দেখো যথারীতি আমরা আগের মতো চলে যাব যে মুখ্য কুণ্ডলীতে আই বিদ্যুৎ প্রবাহের ফলে এখানে গৌণ কুণ্ডলীতে যে তড়িৎ চালক বলের সৃষ্টি হচ্ছে সেই তড়িৎ চালক বল e equal to আমরা কত লিখতে পারি d phi by dt is equal to minus d by dt phi এর মান বসিয়ে দাও mu not I n1 n2 a by l বা এখান থেকে কত আসবে minus mu not I n1 n2 a by l into i টাকে বাদ দেখো di by dt ঠিক আছে আবার যেহেতু এখানে এই গৌণ কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হচ্ছে অতএব আমরা e is equal to কত লিখতে পারি minus d phi by dt phi এর মান কত phi is equal to minus d by dt পারস্পরিক আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে phi equal to আমরা কত লিখতে পারি m r equal to minus m টাকে বাইরে নিয়ে আসো di by dt যেহেতু এই তড়িৎ চালক বল তথা আবিষ্ট তড়িৎ চালক বল উভয়ের মান কিন্তু কার জন্য গৌণ কুণ্ডলীর জন্য অতএব এই মান দ্বয় অবশ্যই সমান দ্যাট মিন্স আমরা বলতে পারি যে m di by dt is equal to minus এই রাশিমালাটি অর্থাৎ mu not n1 n2 a divided by l into di by dt উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল di dt ক্যান্সেল হয়ে গেলে m equal to হচ্ছে কত mu not n1 n2 a by l কেমন তাহলে এটি হচ্ছে শূন্য মাধ্যমে অবস্থিত দুটি সমাক্ষীয় সলিনয়েডের পারস্পরিক আবেশ গুণাঙ্কের রাশিমালা কেমন এখন যদি কি হয় এটি শূন্য মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এটি ছিল হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদনযোগ্যতা বা চৌম্বক প্রবেশ্যতা শূন্য ব্যতীত অন্য কোনো মাধ্যমের জন্য m is equal to অবশ্যই আসবে কত mu n1 n2 a by l ঠিক আছে যেখানে mu হচ্ছে যে মাধ্যমটি এখানে নেওয়া হয়েছে অর্থাৎ যে মাধ্যমে কুণ্ডলী দ্বয় আছে সেই মাধ্যমের তড়িৎ প্রবেশ সরি চৌম্বক প্রবেশ্যতা আবার এটিকে আমরা একটু ভিন্নভাবেও উপস্থাপন করতে পারি যেমন আমরা জেনে এসেছি যে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা মিউ আর ইজ ইকুয়াল টু মিউ বাই মিউ নট অতএব এখান থেকে মিউ এর মান আমরা কত লিখতে পারি মিউ নট মিউ আর এন ওয়ান এন টু এ বাই এল ঠিক আছে এটি একটি রূপ
এটি একটি রূপ তাহলে তিনটি রূপ আমরা পেলাম ঠিক আছে তো এখান থেকে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক এখান থেকে দেখা যাচ্ছে যে যদি শূন্য মাধ্যম হয় তাহলে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা তারপরে প্রাইমারি বা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং মুখ্য কুণ্ডলীর দৈর্ঘ্য এইগুলোর উপর নির্ভরশীল অথবা যদি এটি মিউ চৌম্বক প্রবেশ্যতা বিশিষ্ট কোনো মাধ্যমে থাকে তাহলে আগেরগুলো যেহেতু একই আছে মিউ এর উপর অর্থাৎ মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতার উপর নির্ভরশীল ঠিক আছে তো এই হলো আমাদের দুটি সমাক্ষীয় সলিনয়েডের পারস্পরিক আবেশ গুণাঙ্কের রাশিমালা